আসসালামু আলাইকুম তো আজকে যে ভিডিওটি প্লে করেছেন এই ভিডিওটিতে মূলত আমি আপনাদেরকে বিটকিট এক্সচেঞ্জারের নতুন একটি অ্যাডপের সাথে পরিচয় করে দেবো যেখান থেকে অল ইউজার পেয়ে যাবেন টোয়েন্টি ফাইভ ইউএচডিটি তার প্রুফটা যদি আপনারা এখানে লক্ষ্য করেন তারা কিন্তু তার প্রুফটা এখানে দিয়ে দিয়েছে বলেছে যে আপনি যার রেফারেন্সে জয়েন করবেন সে এখান থেকে পঁচিশ ইউএচডিটি পাবে এবং কি আপনিও এখান থেকে পঁচিশ ইউএইচডিটি পাবেন তো এখান থেকে পার রেফারেন্সে আপনারা পেয়ে যাবেন পঁচিশ ইউএইচডিটি এবং কি পার অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন পঁচিশ ইউএইচডিটি জাস্ট আপনার যদি এখানে দুই থেকে তিনটি যদি এনআইডি কার্ড থাকে যদি দুটিও থাকে তাহলে এখান থেকে কিন্তু তো আপনার মিনিমাম এখান থেকে পঁচাত্তর ইউএচডিটি কিন্তু আপনার আর্নিং জেনারেট হয়ে যাবে দুটিতে আপনারা এখানে পঁচাত্তর টি আর্নিং জেনারেট করে নিতে পারবেন কীভাবে কি করবেন ভিডিওতে এ টু জেড দেখাবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুললি কন্টিনিউ করবেন তো ভিডিও শুরুতে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হন নাই মাস্ট বি প্রত্যেকে টেলিগ্রাম চ্যালটিতে জয়েন হবেন এবং কি যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অন করে দেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় দেন আজকের ভিডিওটিতে মাস্ট বি প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন তো আজকের যে অপারটি রয়েছে অপারটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমার যে ভিডিওটি প্লে করেছেন ভিডিওটি টাইটেল বারে ক্লিক করবেন দেন এরকম একটি ইন্টারফেস হবে এখান থেকে একটু নিচে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এয়ার ড্রপ লিঙ্ক জাস্ট আজকের যে অপার লিঙ্ক এবং কি এয়ার লিঙ্ক এটিতে জাস্ট আপনি একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আমার টেলিগ্রামের এই যে পোস্টটি রয়েছে পোস্টিতে নিয়ে আসা হবে তো পোস্টটিতে আসার পর পাস্ট টপি আপনারা কী করবেন যারা একদম নতুন রয়েছেন তারা নিচে জয়েন একটি অপশন দেখতে পাবেন এই জয়েন অপশন উপর ক্লিক করে মাস্ট ফি প্রত্যেকে এখানে জয়েন হয়ে থাকবেন কারণ পরবর্তীতে যতগুলো আপডেট নিউজ আসবে সবগুলো কিন্তু এখানেই দেওয়া হবে তো আপনাদের মাঝে এই যে অপারটি রয়েছে অপারটি শো হয়ে যাবে এখান থেকে জাস্ট আপনাদেরকে পার্টিসিপেটটি করে নিতে হবে কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করতেছি পাস্ট টপি আপনারা এখানে কী করবেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট হার জাস্ট এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন যাদের এখানে অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এই অপারের জন্য ইলিজিবল না তারা চাইলে এখানে নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে এখানে আপনারা পঁচিশ ইউজ ডিটের জন্য ইলিজিবল হয়ে যাবেন জাস্ট কীভাবে কী করবেন স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক রয়েছে লিংকে জাস্ট আপনারা একটি টাস্ক করে দেবেন টাস্ক করার সাথে সাথে এখানে সাইন আপ পেজটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি কী করবেন জাস্ট এখানে আপনারা একটি মেল দিয়ে দেবেন দেন এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন তো মেল এবং পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে জাস্ট সাইন আপ অপশানে ক্লিক করবেন সাইন আপ অপশানে ক্লিক করার পর যে মেলটি ইউজ করেছেন ওই মেলে জাস্ট তারা একটি কোড পাঠিয়ে দেবে ওই কোডটি আপনারা জাস্ট এখানে কী করবেন বসিয়ে দেবেন কোডটি বসানো কমপ্লিট হয়ে গেলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সাকসেসফুল এখন আপনি কি করবেন এখানে সরাসরি আপনারা ডাউনলোডের অপশানটি পেয়ে যাবেন অর্থাৎ তাদের যে অ্যাপসটি রয়েছে অ্যাপসটি ডাউনলোডের অপশান পেয়ে যাবেন যদি না পান তাহলে এখান থেকে সরাসরি আপনারা কী করবেন প্লে স্টোরে চলে আসবেন এখান থেকে সরাসরি প্লে স্টোরে আসবেন আসার পর এখানে বিটকেন লিখে জাস্ট সার্চ দেবেন বিটকেন লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অ্যাপসটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা কী করবেন অ্যাপসটিকে ইনস্টল করে ওপেন বাটনে একটি ক্লিক করে দেবেন তো ওপেন বাটনে ক্লিক করার পর এখানে যে মেলটি পাসওয়ার্ডটি দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন ওই মেল এবং পাসওয়ার্ডটি আপনারা দিয়ে জাস্ট এখানে লগ ইনটি সাকসেসফুল করে নেবেন তো তার জন্য এখানে জাস্ট আপনারা কী করবেন উপরে ম্যান আইকনে একটি ক্লিক করে দেবেন তো ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্টার জাস্ট এখানে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করে যে মেল এবং পাসওয়ার্ড দিয়ে দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন ওই মেল এবং পাসওয়ার্ডটি জাস্ট এখানে প্রোভাইড করে দেবেন তো অ্যাকাউন্ট লগ ইন করার সময় আপনাদের হয়তো এখানে মেলে ভেরিফিকেশান চাইবে আপনারা জাস্ট ভেরিফিকেশানটি দিয়ে এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন এখানে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা কমপ্লিট এবং কি এখানে জয়েন করাও কমপ্লিট তো এখন আপনাদেরকে যে কাজটুকু করতে হবে তা হচ্ছে এখানে আপনার নেটওয়ার্কের জন্য এগুলো শো হচ্ছে না এখানে কিছু ব্যানার আপনারা দেখতে পাবেন আমি একটু ওয়েট করি তো দেখতে পাচ্ছেন ব্যানারগুলো কিন্তু শো হয়েছে তো এই যে ব্যানারটি রয়েছে এই ব্যানারটি আপনারা এখান থেকে খুঁজে বের করবেন আর কি এই যে ব্যানারটি রয়েছে এই ব্যানারটি এখান থেকে খুঁজে বের করবেন দেন এই ব্যানারের উপর আপনারা একটি টাস্ক করে দেবেন তো টাস্ক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মূল যে অ্যান্টারপেসটি রয়েছে অ্যান্টারপেসটি চলে আসবে আপনারা যদি এখানে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন পঁচিশ ইউএচডিটি করে এভরি আপনার প্যান্ড অর্থাৎ সবাই এখান থেকে কিন্তু পঁচিশ ইউএচডিটি করে পাবে আপনারা যারা যারা এখানে পার্টিসিপেট করবেন প্রত্যেকে এখান থেকে পঁচিশ ইউএচডিটি করে পাবেন জাস্ট তার টার্মস অ্যান্ড কন্ডিশনটি কি তা কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে ফার্স্ট অপি আপনাদেরকে জাস্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অ্যাকাউন্টটি ক্রিয়েট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে কেওয়াইসি ভেরিফিকেশন ওয়ান লেভেল অর্থাৎ প্রথম কেওয়াইসি ভেরিফিকেশনটি কমপ্লিট করতে হবে দেন এখান থেকে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে তা হচ্ছে এখানে আপনারা যদি লক্ষ্য করেন ছোট্ট একটি অ্যামাউন্ট আপনাদেরকে এখানে ডিপোজিট করতে হবে এবং আড়াইশো ডলারের ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে তো এই যে আপনার ট্রেড ভলিউমটি রয়েছে এই ট্রেড ভলিউমটি কমপ্লিট হয়ে গেলে আপনারা চাইলে আপনাদের যে এখানে পঁচিশ ইউএইচডিটি ডিপোজিট করবেন এই পঁচিশ ইউএচডিটি চাইলে আপনারা কি করতে পারবেন উইডড্রো করে নিতে পারবেন তো কীভাবে কী করবেন এই স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে লাইভে দেখাবো তো এখান থেকে জাস্ট আমরা ব্যাক বাটন প্রেস করি ব্যাক বাটন প্রেস করার পর এখান থেকে পাস্ট টপি আমরা কেওয়াইসিটি কমপ্লিট করে নেব তার জন্য এই যে আইকনটি রয়েছে এই আইকনে জাস্ট একটি ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট কে ভেরিফিকেশন ভেরিফিকেশান অপশনের উপর একটি ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের এখানে ভেরিফাই নাও নামে একটি বাটন দেখতে পাবেন উপরেরwidetilde তো এখানে জাস্ট আপনারা কি করবেন ভেরিফাই নাও বাটনে একটি ক্লিক করে দেবেন তো এখান থেকে জাস্ট আমি রিঅ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টি জাস্ট এখানে আমি আমার আলাদা একটি এনার্জি দিয়ে এখানে ট্রাই করেছিলাম আর কি তো এখানে হয় নাই তো এখন আমি লাইভে অ্যাগেন আপনাদের মাঝে দেখিয়ে দেবো এটি কিন্তু দুই মিনিটের ভিতরে হয়ে যায় জাস্ট আপনারা কী করবেন এখান থেকে আপনাদের আইডি কার্ডটি সিলেক্ট করবেন তো আমি যেহেতু এখান থেকে আইডি কার্ড দিয়ে অলরেডি করে নিয়েছি এখান থেকে জাস্ট আমি ড্রাইভিং লাইসেন্সটি দিয়ে দেখি আমার ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটি দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি কি না সে বিষয়টি জাস্ট এখানে দেখার জন্য ট্রাই করি তো দেখতে পাচ্ছেন সেম এরকম টেন্ডার পেজ শো হয়ে গেছে তো এখান থেকে আপনাদের কী করতে হবে জাস্ট আপনাদের যে এনআইডি কার্ড হলে এনআইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট হলে পাসপোর্ট অথবা আপনি যদি এখান থেকে জাস্ট ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চান তাহলে ড্রাইভিং লাইসেন্স এখানে জাস্ট আপনার পন পেজটি পাস্টপ এখানে একটি পিকচার তুলে সাবমিট করে দেবেন দেন এখান থেকে অ্যাগেন আপনাদের এই যে ক্যামেরাটি রয়েছে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে দেন ব্যাক পেজটি আপনারা আপলোড করে দেবেন তো আপনার এখানে দুটি এখানে পন পেস্ট এবং কি ব্যাক পেজ যখন এখান থেকে জাস্ট আপনার আপলোড করে দেবেন তখন আপনাদের মাঝে সেম এরকম একটা শো হবে যে এরকম একটি গর শো হবে আর কি এখানে আপনার যে পেস্টটি রয়েছে পেস্টটি আপনাদেরকে দিতে হবে জাস্ট পেস্টটি আপনারা দিয়ে এখানে নিচে এই যে বাটনটি রয়েছে এখানে সাদা একটি বাটন দিতে পাবেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার এই যে পেসটি রয়েছে পেস্টটিও কিন্তু আপলোড করা কমপ্লিট হয়ে যাবে যখন আপলোড করা কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে অবশ্যই আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন তা হচ্ছে যখন এখান থেকে আপনার পিকচারগুলো উঠাবেন তখন যাতে এরকম হয় দেখতে পাচ্ছেন এরকম যাতে অস্পষ্ট হয় তাহলে কিন্তু আপনাদের এখানে কেওয়াইসিটি রিজেক্টেড হবে না আশা করি বিষয়টি ক্লিয়ার তো তারপর সেম এরকম একটা এন্টারপ্রাইস হবে এখানে কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন ওয়েট করার পর এখানে আপনাদের কেওয়াইসিটি কমপ্লিট হয়ে যাবে তো আমরা জাস্ট একটু ওয়েট করে নেব তো তার পাখে আমরা এখানে বাকি যে ডিটেলসগুলো রয়েছে ডিটেলসগুলো জাস্ট একটুখানি দেখে নেব তো এখান থেকে আপনারা কী করবেন জাস্ট এখান থেকে একটু নিচাসকল করে অবশ্যই আপনাদের যে এখানে সিকিউরিটিগুলো রয়েছে এই সিকিউরিটিগুলো আপনারা চাইলে এখান থেকে আপডেট করে নিতে পারেন এবং কি আপনার এই যে আপনার ওয়ালিটি সরি অ্যাক্সেঞ্জারটি রয়েছে এক্সচেঞ্জারটি আপনি আপনার মতো করে এখান থেকে সাজিয়ে নিতে পারেন তো এখান থেকে জাস্ট আপনারা র্যাপারে কীভাবে করবেন সে বিষয়টি জাস্ট একটু দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট প্যান্ট নামে একটি বাটন রয়েছে এই জাস্ট একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার রেফারেন্স লিঙ্ক এবং কি এখান থেকে আপনার যে এখান থেকে রেফারেল কোডটি রয়েছে দুটি এখানে দেখতে পাবেন এখানে জাস্ট টাস্ক করবেন সাথে সাথে কপি হয়ে যাবে দেন এটি দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনার যদি আদার্স যদি এখানে ডিভাইস এবং কি আদার্স যদি এখানে কে ওয়াইসি করার মতো যদি অ্যানআই কার্ড অথবা বিভিন্ন প্রকার এরকম যদি ডিভাইসগুলো থাকে তাহলে আপনি কি করতে পারেন এখানে প্রত্যেকটি আলাদা আলাদা করে একটি একটি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো এখান থেকে তাহলে প্রত্যেকটি অ্যাকাউন্টেই আপনারা এখানে পঁচিশ ইউজডিটি করে পাবেন তো এখান থেকে জাস্ট আপনার কী করবো এখন এই যে অ্যাসিস্ট বাটন রয়েছে অ্যাসেস্ট অ্যাসিস্ট বাটনে একটি ক্লিক করে দেবো তো অ্যাসিস্ট বাটনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা যে কোনো এক জায়গায় টাস করলে এটি চলে যাবে দেন এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট নাও এই ডিপোজিট নাও বাটনে একটি ক্লিক করে দেবো তো তারাকে অবশ্যই আমাদের কেওয়াইসিটি কমপ্লিট হয়েছে কিনা এই বিষয়টি আমরা চেক করবো ডিপোজিট করার আগে যদি এখানে কেওয়াইসিটি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা মূলত এখানে ডিপোজিট করবো আদারওয়াইজ এখানে ডিপোজিট করার কোনো প্রয়োজন নেই তো এখানে জাস্ট আমরা একটু ওয়েট করি তো এখান থেকে আপনারা কী করবেন ইউএসডিটি চাইলে ডিপোজিট করতে পারেন চাইলে আপনার যে কারেন্সিটি রয়েছে তো এখানে আমি এল টিসিটা ডিপোজিট করবো তার কারণে এখানে জাস্ট এল সার্চ দিয়ে নিয়ে আসবো আসার পর এখান থেকে জাস্ট এল টিসিটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এল সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আমাদেরকে যে কাজটুকু করতে হবে তা হচ্ছে দেখতে পাচ্ছেন কপি অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আমরা এখানে কপি করে নেব তার আগে অবশ্যই আপনাদেরকে যে কাজটুকু বলেছি আর কি এখানে আমাদের কেওয়াইসিটি কমপ্লিট হয়েছে কিনা তা আমরা অবশ্যই দেখে নেব কে ওয়াইসিটি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এখান থেকে আমরা বাকি স্টেপগুলো কমপ্লিট করবো জাস্ট এখান থেকে আমরা এগেন কি করবো হোম বাটনে চলে আসবো হোম আসার পর এখান থেকে আমাদের কে ওয়াইসি কমপ্লিট হয়েছে কিনা তা আমরা এখান থেকে চেক করে নেব এখানে কে ওয়াইসি ভেরিফিকেশন অপশনে ক্লিক করে আমরা দেখে নেবো দেখে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখনো কিন্তু আপনার অথেন্টিকেশনে রয়েছে জাস্ট আমরা একটু ওয়েট করি তো যখন আপনার কেওয়াইসিটি কমপ্লিট হয়ে যাবে তখন এখানে একটি আপনি নোটিফিকেশান দেখতে পাবেন জাস্ট নোটিফিকেশান বারে ক্লিক করার পর এখানে আপনার নোটিফিকেশানটি আপনি এখানে দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট এখান থেকে আমার কেওয়াইসিটি কমপ্লিট হয়েছে এরকম একটি আপনার নোটিফিকেশান কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান দিয়ে দিয়েছে তো আপনাদেরকেও এরকম একটি নোটিফিকেশান দিয়ে দিবে তো এখান থেকে জাস্ট আমরা এখন অ্যাগেন এখান থেকে ম্যানুয়ালি চেক করে দেখবো আমাদের কেওয়াইসিটি কমপ্লিট হয়েছে কিনা জাস্ট এখান থেকে কেওয়াইসি অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তো আপনারা এখানে জাস্ট প্রপারলি এখানে ট্রাই করবেন হয়ে যাবে দুই মিনিটের ভিতরে এখানে কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে লাইভের সম্পূর্ণ বিষয় আপনাদেরকে করার জন্য ট্রাই করতেছি সম্পূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করতেছি অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দেবেন জাস্ট যারা এখানে জয়েন করতে পারবেন তারা প্রত্যেকে কিন্তু এখান থেকে পঁচিশ ইউএসডিটি টি অর্থাৎ আঠাশশো টাকা প্রায় বর্তমানে প্রায় তিন হাজার টাকায় আপনারা এখান থেকে কিন্তু আপনার আর্নিং জেনারেট করতে পারবেন তো এখান থেকে জাস্ট আপনাদেরকে এখন যে কাজটুকু করতে হবে আমাদের এখানে কে ওয়াইসিটি কমপ্লিট এখন আমাদেরকে এখানে জাস্ট ওয়ালেট সেকশনে চলে আসতে হবে আসার পর এখানে অ্যাগেন ডিপোজিট না অপশনে ক্লিক করতে হবে তো আসার পর অ্যাগেন আমরা এল টিসি লিখে সার্চ দেবো এল টিসি যেহেতু আমরা ডিপোজিট করবো জাস্ট এল সি লিখে সার্চ দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেসটি আমরা এখান থেকে কপি করে নেব অথবা এখান থেকে জাস্ট আমরা আমাদের যেই কিউআর কোডটি দিয়েছি কিউআর কোড স্ক্যানের মাধ্যমেও আমরা কিন্তু এখানে জাস্ট ডিপোজিটটি কমপ্লিট করতে পারবো তো আমি আপনাদেরকে লাইভে এখানে ডিপোজিটটিও করে দেখাবো তো এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমি এক জায়গায় কিন্তু এখানে এল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এল নিয়ে নিয়েছি তো এখান থেকে জাস্ট আমি উইড্রোটি করে নেব এখান থেকে পঁচিশ ইউএচডিটি আমি উইড্রো করব তো এখানে জাস্ট আমি উইড্রোটি কমপ্লিট করে নিচ্ছি তো এখানে পঁচিশ ইউএচডিটি থেকে সামথিং আপনারা কিছু এখানে আপ দেবেন আর কি তো এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ ইউচডিটি পঁয়ত্রিশ সেন্ট আমি দিয়েছি তো আপনারা এরকম দেবেন দেওয়ার পর জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা ট্রানজাকশনটি কমপ্লিট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে উইথড্রোয়ালটি কিন্তু প্যান্ডিংয়ে চলে গেছে জাস্ট কিছুক্ষণের ভিতরে আমাদের এখানে কিন্তু উইথড্রালটি সাকসেসফুল হয়ে যাবে এবং কি আমাদের এখানে ডিপোজিট করা কমপ্লিট হয়ে যাবে তো আমরা জাস্ট একটু ওয়েট নিই তো যদি লক্ষ্য করেন এখান থেকে তাহলে দেখতে পাচ্ছেন আমার যে এখানে ডিপোজিটটির ছিল এই ডিপোজিটটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং অবস্থা রয়েছে জাস্ট কিছুক্ষণের ভিতরে এটি সাকসেসফুল হয়ে যাবে তো ততক্ষণে আমরা এখানে আরও কিছু ডিটেলস এখানে দেখে নিই এখানে আপনাদের আর কী কাজ করতে হবে তো এই যে অপারটি রয়েছে অপারটিতে আপনার এলিজিবল হওয়ার জন্য আমাদেরকে এখন যে কাজটুকু করতে হবে তা হচ্ছে ট্রেড করতে হবে তো ট্রেড করার আগে আরেকটি কাজ আপনারা অবশ্যই করে নেবেন তা হচ্ছে এখান থেকে জাস্ট আপনারা ম্যানেকনে ক্লিক করবেন ম্যানেকনে ক্লিক করার পর একদম নিচে দেখতে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সেফটি জাস্ট এই বাটনে একটি ক্লিক করে দেবেন তো এই বাটনে ক্লিক করার পর এখানে যদি লক্ষ্য করেন মোবাইল ভেরিফিকেশান এখানে আনলিঙ্কেড রয়েছে এবং কি গুগল অথেন্টিকেশন আনলিংকেড রয়েছে এবং কি এখানে দেখতে পাচ্ছেন স্যাট সিকিউরিটি কোড জাস্ট এগুলো আপনারা কী করবেন একটি একটি করে জাস্ট এখানে আপনারা কী করবেন এগুলো অ্যানাবল করে নেবেন তো এগুলো অ্যানাবল করে নিলে আপনার এই যে আপনার এই যে আপনার ওয়ালেটটি রয়েছে এবং কি এই যে এক্সচেঞ্জারটি রয়েছে অ্যাক্সচেঞ্জারটি একদম হাই লেভেলের এখানে সিকিউরিটি আপ হয়ে যাবে তখন এখান থেকে আপনারা কি পেয়ে যাবেন এখান থেকে যেই আপনার অফারগুলো রয়েছে অফারগুলো প্রত্যেকটির জন্য আপনারা ইলিজিবল হয়ে যাবেন এবং কি প্রত্যেকটি আপনার অফারে আপনারা ইলিজিবল হবেন এবং কী সাথে সাথে আরেকটি বিষয় হচ্ছে তা হচ্ছে আপনার এই যে অ্যাকাউন্টটি রয়েছে অ্যাকাউন্টটি আর কখনও হ্যাক হবে না আশা করি বিষয়টি ক্লিয়ার তো এখান থেকে জাস্ট এগুলো আপনার অথেন্টিকেশন এবং কি এখান থেকে আপনার গুগল অথেন্টিকেশন মোবাইল অথেন্টিকেশন এবং কি এখান থেকে সিকিউরিটি স্যাট এটি জাস্ট আপনারা করে নেবেন তো এটি আমি এখন দেখাচ্ছি না ভিডিওটি যেহেতু লং হয়ে যাবে তো এখান থেকে জাস্ট এখন আমরা কী করব আমাদের যে ওয়ালেটটি রয়েছে ওয়ালেটের অ্যাসেসটি চেক করবো এখনও আমাদের মেন ব্যালেন্সে এটি কিন্তু অ্যাড হয় না আমরা জাস্ট একটু ওয়েট করে দেখি তো এখান থেকে যদি লক্ষ্য করেন আমাদের ডিপোজিটটি কিন্তু এখন কিন্তু সাকসেসফুলি কমপ্লিট দেখাচ্ছে তো এখন আমরা যদি আমাদের ওয়ালেটটি চেক করি এবং ক্যাশএসটি চেক করি তাহলে আশা করি আমাদের ব্যালেন্সটি আমরা কিন্তু এখানে মূল ব্যালেন্সে দেখতে পাবো দেখতে পাচ্ছেন আপনার পঁচিশ ডলার ছয় সেন্ট এখানে কিন্তু আমার রয়েছে তো এখানে পাস্ট অফি আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে এখানে যেহেতু আমাদেরকে ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে তার জন্য এখানে জাস্ট ট্রান্সফার অপশন আপনারা একটি ক্লিক করে দেবেন তো ট্রান্সফার অপশানে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনাদেরকে তার আগে কী করতে হবে সেফটি পাসওয়ার্ডটি আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে তো এখান থেকে জাস্ট এগুলো আমি অ্যাড করে দিচ্ছি তো এখান থেকে জাস্ট একটি পাসওয়ার্ড দিয়ে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর অ্যাগেন আপনার যে মেলটি ইউজ করেছেন ওই মেলে জাস্ট একটি কোড পাঠাবে ওই কোডটি আপনারা এখানে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দেবে তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এখন আমরা অ্যাগিন যদি ট্রান্সফার অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরাসরি চলে এসেছে তো এখান থেকে জাস্ট আমরা কী করব এখান থেকে বিটকিন ওয়ালেট থেকে আমরা বিটকিন শপটা নিয়ে আসবো তো এখান থেকে জাস্ট কারেন্সিটা আমরা এখানে সিলেক্ট করে দেবো এখানে এল আপনারা সিলেক্ট করবেন আপনারা যে ডিপোজিট করবেন অর্থাৎ যে কারেন্সিটা ডিপোজিট করবেন ওই কারেন্সিটা জাস্ট এখানে চার্জ দিলেই পেয়ে যাবেন এবং কি ওই কারেন্সিটা এখান থেকে অ্যাড করে নেবেন তো এখান থেকে যেহেতু আমি এল টিসি দিয়েছি জাস্ট এল টিসি লিখে সার্চ দিলাম দেন এটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট অল পোস্টেড এটিতে ক্লিক করে ট্রান্সফার অপশানে ক্লিক করে দেবো তো ট্রান্সফার অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটি এখানে যে স্যাট পাসওয়ার্ডটি আমি দিয়েছি ওই পাসওয়ার্ডটি জাস্ট এখানে দেওয়ার জন্য বলতেছে তো এটি দেওয়ার সাথে সাথে এটি কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে এখানে আমাদের যে ব্যালেন্সটি ছিল এই ব্যালেন্সটি কিন্তু এখন অ্যাসেস্টে চলে গেছে জাস্ট এখানে সফটে চলে এসেছে জাস্ট এখানে আমরা যদি সফটে ক্লিক করি তাহলে এখানে আমাদের যে ব্যালেন্সটি রয়েছে এই ব্যালেন্সটি আমরা এখানে দেখতে পাবো তো এখন আপনাদেরকে যে কাজটুকু করতে হবে তা হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্রেড একটি বাটন রয়েছে এই যে ট্রেড বাটনটি রয়েছে এই ট্রেড বাটনে জাস্ট একটি ক্লিক করে দেবেন ক্লিক করে যে পেয়ারটি আপনি নিয়েছেন ওই পেয়ারের সাথেও আপনারা যদি এখানে ট্রেড ভলিউমটি কমপ্লিট করেন কোনো প্রকার সমস্যা হবে না জাস্ট এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে উপরে এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডট নয়েন্টে জাস্ট একটি ক্লিক করে দেবেন তো থ্রি ডট নয়েনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনার যে টোকেনটি রয়েছে ওই টোকেনটি আপনি এখান থেকে সার্চ দিয়ে নিয়ে আসবেন তো এল টিসি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এল টিসি বা এখান থেকে ইউএচডিটি চলে এসেছে জাস্ট আমরা এটি এখানে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর এখান থেকে আমরা জাস্ট এখানে আড়াইশো ডলার ট্রেড আমি কমপ্লিট করে নেব তো তার জন্য এখান থেকে আপনারা কী করতে পারেন সহজে এটি করার জন্য জাস্ট এখান থেকে একদিন আমি সিকিউরিটি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখান থেকে সিকিউরিটি পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট এখান থেকে যে মার্কেটটি রয়েছে মার্কেটটি আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছি মার্কেট নাই তো এখান থেকে আমরা যে কাস্টু করতে পারি যেহেতু এখানে সেল অপশানে আমরা সেল করব। এখানে এটি জাস্ট ক্লিক করে অ্যাগেন মার্কেট অপশানে ক্লিক করে দেখি এখানে মার্কেট আছে কি না যদি মার্কেট না থাকে তাহলে এখান থেকে আপনারা যে কাস্টু করবেন তাও দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে জাস্ট একশো পার্সেন্ট টেনে দেবেন টেনে দেওয়ার পর এখানে উপরেরগুলো হচ্ছে বাই এই যে আপনার উপরের যে এখান থেকে এগুলো রয়েছে এগুলো বাই এবং এগুলো হচ্ছে সরি এগুলো হচ্ছে বাই আর এগুলো হচ্ছে সেল তো এখানে এই যে বাইটি রয়েছে বাই করার সময় এটি জাস্টে যখন আপনি এখানে সেল করবেন তখন এটি সিলেক্ট করবেন এটিতে আপনি সবার উপরেরটা সিলেক্ট করবেন আর যখন সেল করবেন তখন এখানে আপনি কী করবেন সবার নিচেরটা এখানে আপনি কী করবেন জাস্ট এখান থেকে নিচেরটা সিলেক্ট করবেন আর যখন বাই করবেন তখন এই উপরের নিচেরটা এটি আপনি জাস্টে সিলেক্ট করবেন তো এটি করে করে আমি জাস্ট আপনাদেরকে লাইভে একটি করে দেখাচ্ছি তো এখানে জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর জাস্টে সেল এল ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অর্ডার এখানে প্রসিডিটি রয়েছে জাস্ট এখানে আমার অর্ডারটি কিন্তু সাকসেসফুল হয়েছে তো অর্ডারটি সাকসেসফুল হওয়ার পর এখন আমরা যেহেতু এটি বাই করবো এখানে সেল আমরা করে নিয়েছি জাস্ট এখান থেকে বাইতে ক্লিক করব বাইতে ক্লিক করার পর এখান থেকে অ্যাগেন আমরা কি করবো ও আমরা পুরোটা এখানে জাস্টে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে উপরের এটি সিলেক্ট করবো সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা কী করবো বাই এল টি সি এখানে ক্লিক করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এখানে আমাদের পঁচিশ পঁচিশ পঞ্চাশ ইউএসডিটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে করে মূলত আপনারা কী করবেন জাস্টে এখানে টোটাল আড়াইশো ইউএসডিটি টোটাল এখান থেকে দুশো পঞ্চাশ ইউএচডিটি আপনারা ট্রেড ভলিউম কমপ্লিট করে নেবেন তো যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে আমি জাস্ট এটি ভিডিওটি পোস্ট করে করে নিচ্ছি তো এখানে আমি টোটাল এখান থেকে আড়াইশো ইউএচডিটি থেকে আরও উপরে করে নিয়েছি জাস্ট আপনারাও আরও কিছু উপরে করে নেবেন এখানে যখন হিস্টোরি অপশানে ক্লিক করবেন তখন এখানে দেখতে পাবেন আমি কতগুলো বাই করেছি সেল করেছি দেখতে পাচ্ছেন বাইসেল বাইসেল এখানে আমি টোটাল বারো থেকে তেরোটি এখানে বাইসেল করে নিয়েছি তো এখানে আমাদের দশটি করলেই হয়ে যাবে দশটি এখান থেকে বাইসেল করলেই আমাদের আড়াইশো ইউএচডিটি হয়ে যাবে তাও আমি করেছি কয়টি এখান থেকে বারোটি করেছি জাস্ট বারোটি করেছি যাতে এখানে সেফটি হয় আর কি তো আপনারা এখান থেকে এগারোটি বারোটি করে নেবেন তাহলে আর কোনো প্রকার সমস্যা হবে না তো এখানে আমি টোটাল করে নিয়েছি এখানে আমার টোটাল আড়াইশো ইউএচডিটি কমপ্লিট এখন আমি এই যে অফারটি রয়েছে এই অফারটির জন্য এখান থেকে কিন্তু পারফেক্টলি ই আপনার ইলিজেবল হয়ে গেছে তো এখানে আমি শেষের দিকে আরও ছোট্ট একটি এখান থেকে জাস্ট আপনাদেরকে বিষয় দেখিয়ে দিতে চাই তা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে চব্বিশ ডলার এখান থেকে আশি সেন্ট তো এখান থেকে আমি টোটাল এখান থেকে পঁচিশ ডলার মেবি এখান থেকে পঁচিশ ডলার পাঁচ সেন্ট থেকে কয় এগারো সেন্ট এরকম ছিল আর কি তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল বিশ থেকে পঁচিশ সেন্ট আমার এখানে কিন্তু পি কেটেছে আর বাকিগুলো কিন্তু আমার অলরেডি কিন্তু রয়ে গেছে আশা করি আপনাদেরকে বিস্তারিত বিষয় ক্লিয়ার করতে পেরেছি তো সবার শেষের দিকে ছোট্ট একটি আপনাদেরকে জাস্ট न्यूज़ दिए दिए जाब তো যারা অলরেডি এই যে অফারটি রয়েছে অফারটিতে জয়েন করেছে তারা কিন্তু এই যে রুলসটি রয়েছে এই রুলসটি অনেকেই জানে না তো যারা জানে না তারা এখান থেকে আপনারা জানিয়ে দেবেন যদি আপনাদের পরিচিত কেউ যদি এখানে জয়েন হয়ে থাকে আর আপনারা যারা জয়েন করেছেন তারা এই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন এখানে দেখতে পাচ্ছেন তারা কি বলেছে এখানে বলেছে মিনিমাম আপনাকে দশ ইউচডিটি মিনিমাম দশ ইউএচডিটি আপনাকে পনেরোই অক্টোবর অর্থাৎ এই যে অফারটি রয়েছে অফারটি এন্ড হওয়া পর্যন্ত আপনাদেরকে এই যে অ্যাক্সেঞ্জারটি রয়েছে এই অ্যাক্সেঞ্জারে আপনাদেরকে থাকতে হবে তো এখানে যেহেতু আমার এখানে চব্বিশ ডলার রয়েছে তো এই চব্বিশ ডলার আমি এখানে রেখে দিব যখন এখান থেকে আমাকে রিওয়ার্ডটি দিয়ে দিবে অর্থাৎ আরও পঁচিশ ইউএসডিটি যখন দিয়ে দিবে তখন আমি এটি একসাথে উইড্রো করে নেব আর তখন আপনাদেরকে আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে ওই টেলিগ্রাম চ্যানেলে আপডেটটি জানিয়ে দেবো এবং কি লাইভে আমি আপনাদেরকে উইড্রো করে দেখানোর জন্য ট্রাই করবো আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি তো আর এই যে এক্সচেঞ্জারটি রয়েছে এক্সচেঞ্জার নিয়ে আপনাদের কিন্তু গাবড়ানোর কিছু নেই এটি কিন্তু আপনার খুব পাওয়ারফুল এবং কি অ্যাস্ট্রং একটি অ্যাক্সচেঞ্জার আপনারা প্রত্যেকে জানেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এই বিষয়গুলা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই কমপ্লিট হয়েছে ডিপোজিট কমপ্লিট হয়েছে স্যাট প্রিন্ট কমপ্লিট হয়েছে এবং কি ট্রেডটিও এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে এটি কিন্তু টিকমার্ক হয়ে যাবে যখন এখানে সবগুলা টিকমার্ক হয়ে যাবে তখন এখানে জন্য আপনারা কিন্তু ইলিজিবল আজকের এই যে অপারটি রয়েছে এই অপারটির জন্য আপনারা ইলিজিবল আশা করি বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি তো পরবর্তীতে যতগুলো আপডেট আসবে সবগুলো আপডেট নিউজ কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে ওই টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য অবশ্যই মাস টুভি প্রত্যেককে কী করবেন আমার এই টেলিগ্রাম চ্যানেলটিকে প্রিন্ট করে রাখবেন প্রিন্ট করার সিস্টেমটি হচ্ছে জাস্ট ট্যাব করে ধরেন থ্রি ডট নথে ক্লেক্ট করবেন দেন এখানে পিন অপশন পাবেন এই যে পিন অপশনটি পাচ্ছেন এই পিন অপশন জাস্ট একটি ক্লিক করে দেবেন তাহলে এটি আর কখনো আর হবে না তাহলে আমি যে অফারগুলো শেয়ার করবো এই অফারগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন এবং কি এখানে সম্পূর্ণ বিষয় আপনারা দেখতে পাবেন তো এখানে পরবর্তীতে যতগুলো আপডেট আসবে সবগুলো আপডেট এখানেই দেওয়া হবে তার জন্য মাস্ট টিভি প্রত্যেকে এখানে জয়েন হয়ে থাকতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম